মুদ্রানীতিতে ঋণ আমানতের অনুপাত কমানো এবং কৌশলগত বিনিয়োগকারী ইস্যুতে বিনিয়োগকারীদের মধ্যে অহেতুক আতঙ্কের সৃষ্টি হয়েছে, যা পুঁজিবাজারের দরপতনের পেছনের কারণ বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। পুঁজিবাজারে বড় ধরনের দরপতন শুরু হয় গেল 15 ফেব্রুয়ারি, ডিএসসি এক্স সূচক 52 পয়েন্ট হারিয়ে। এরপর থেকে গেল 7 দিনে টানা দরপতনে সূচক কমেছে 327 পয়েন্ট, কমে দাঁড়িয়েছে 5774 পয়েন্ট সোমবার পর্যন্ত, যা গত বছরের 9 জুলাইয়ের পর সর্বনিম্ন। বাজারে মূলধন কমেছে প্রায় 20,000 কোটি টাকার। এমন অবস্থায় পতনের কারণ খুঁজতে এবং করণীয় ঠিক করতে বৃহৎ বিনিয়োগকারীদের সাথে সোমবার জরুরি বৈঠক করল ঢাকা স্টক এক্সচেঞ্জ। যে সংকটের সৃষ্টি হতে পারে বা হয় মাঝে মধ্যে, সেটাকে আমরা বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দিতে চাই যে বাজারের এটা একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারে আপনার অ্যাডজাস্টমেন্ট হবে এবং সেখানে আবার কিছুটা ইন্ডেক্সের উত্থান পতনের বিষয়টা অত্যন্ত স্বাভাবিক বিষয়। ডিএসসি বলছে জানুয়ারিতে ঘোষিত মুদ্রানীতিতে ঋণ আমানত অনুপাত দ্রুত কমিয়ে আনার ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়, যার প্রভাব পড়েছে বাজারে। তবে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা বাস্তবায়নের মেয়াদ বাড়ানোয় পুঁজিবাজার আবারও ঘুরে দাঁড়াবে বলে আশা করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এছাড়া ঢাকার পুঁজিবাজারের কৌশলগত অংশীদার কে হবে তা নিয়েও শঙ্কা ছিল বিনিয়োগকারীদের মাঝে। ডিএসসি বলছে পুঁজিবাজারের স্বার্থ বিবেচনায় চীনা কনসোর্টিয়ামকে অংশীদার নির্বাচন করা হয়েছে, তাই এই বিষয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হবার পরামর্শ দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।